ছোটবেলা থেকে তো আমি বই দেখে পড়ার মতো সক্ষমতা আর কি ঈশ্বর আমাকে দেননি কিন্তু উনি জানি না উনি হয়তো সবাইকে হয়তো সব দিক থেকে মারেন না কোনো না কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বা একটা রাস্তা খোলা রাখে আমার এটা বিশ্বাস ছিল যার দু আলো নেই তার কাছে তো পুরো পৃথিবী অন্ধকার কিন্তু সেই অন্ধকারকে পাশ কাটিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার অদম্য পথের যাত্রী ঐতিরায় মায়ের মুখে পড়াশুনে শুনে মুখস্থ করে এবারের এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চমক দেখিয়েছেন জন্ম থেকে দৃষ্টিহীন এই কিশোরী দৃষ্টিহীনতা বাধা হতে পারেনি অদম্য মেধাবী ঐত্য মায়ের শ্রুতি লিখন ও পঠনের সহায়তায় পড়াশোনা এবং একই এলাকার অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে দৃষ্টিহীন চোখে জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভর্ষে আর এই স্বপ্নে মেয়ের স্বপ্ন সারথী হয়েছেন মা বাগেরহাটের মংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ চার দশমিক তিন নয় পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ঐতি তবে দৃষ্টিহীনতার কারণে কখনো হতাশ হননি এই কিশোরী বরং সৃষ্টিকর্তা পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা ঝরে পড়েছে তার কণ্ঠে প্রশ্ন সবই মা পড়তো আমার কাছ ছিল শুধু হচ্ছে মনে রাখা আমার কাজ ছিল শুধু মনে রেখে সেটা স্কুলে গিয়ে স্যারদের সামনে বলা বা লেখা ইভেন স্যাররাও আমাকে অনেক সহযোগিতা করেছে সবাইকে যদি একটা উত্তর লিখতে দিত স্যাররা আমাকে বলতো ঠিক আছে ঠিক আছে তোমার লিখতে কষ্ট হয় তাহলে ওরা যেটা লিখছে তুমি সেটা মুখে বলো মা আমাকে এই অব্দি এনেছে আর রেজাল্টটাও মায়ের জন্য আর আমি যে এই যে পয়েন্টটা পেয়েছি ফোর জন্ম থেকেই মেয়ে দৃষ্টিহীন কিন্তু পড়াশোনার প্রতি ছিল ভীষণ আগ্রহ যা দেখে মা স্বপ্ন দেখেছিলেন মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার সেই স্বপ্ন পূরণে মেয়ের পাশে নিজের পুরোটা উজাড় করে দিয়েছেন মা শঙ্করী রায় জানিয়েছেন মেয়ের প্রতি নিজের দায়িত্বের কথা ছোটবেলা থেকে ওরা দৃষ্টি প্রতিবন্ধী হওয়াতেও দেখি যে না ওর আসলে আগ্রহটা খুব বেশি এবং তার মেধা যে আছে এটা আমি বুঝতে কখন যখন ওকে একটা প্রশ্ন আমি পড়ে দিয়েছি ও পরক্ষণেই কিন্তু ওই উত্তরটা আমাকে দিয়ে দিয়েছে যে মা এই প্রশ্নের হবে তখন আমি ভাবলাম যে না আমার মেয়ের মেধা আছে ওকে আমি যে হোক অন্তত লেখাপড়া শিখাব কারণ ওর মেধা যখন আছে তখন আমি কাজে লাগাবো আমি শত কষ্টের ভিতরেও তারা এই লেখাপড়া করার জন্য আমি আগ্রহী করেছি এবং আমি তার পিছনে সময় দিয়েছি অনেকটাই এবং তারা এই এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে যে এত খুশি হয়েছি আমরা যেটা আপনাদের আসলে আমি বলে বোঝাতে পারবো না যে আসলে এত ভালো রেজাল্ট করবে আমরা কখনো আশা করি নাই সেই আশাটা আজকে আমার পূর্ণ হয়েছে যার কারণে আমি এত খুশি যে আমি আসলে কারোরই বলে বোঝাতে পারছি না যে মায়ের কত কষ্ট এবং মা কি ভাবছে যে আজকে আমার সন্তান যদি এরকম না হয় অন্য কারোর হতো সে হয়তো আজকে আমার মতো এরকম ভাবতো তো আমি চাই না যে আসলে কারোর সন্তান এরকম হোক কারণ আমার কষ্টটা আমি বুঝি যে তাকে পড়াতে যে কষ্টটা এটা আমি বুঝছি এখন আমি চাই যে না আমার মেয়ের মেধা আছে এখন আমার পারিবারিক সমস্যাও আছে এখন যদি সরকারের থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক আমার মেয়ের পড়াশুনোর জন্য যদি কেউ আগ্রহী থাকে বা কেউ যদি তাকে সহযোগিতা করে তাহলে মনে হয় তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার মতো কিছুটা সুযোগ হয়তো আমি পেতে পারি যে বাবা ভেবেছিলেন এই মেয়ে হয়তো তার বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু বাবার সে ভাবনা ভুল প্রমাণ করেছে মেয়ে ঐতি তাই মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান বাবা অনুপম রায় বলেন জন্ম থেকে দৃষ্টিহীন মেয়ে এমন চমক দেখানোর রেজাল্ট করবে ভাবতে পারিনি যদি ওরে একটু ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমি করতে পারতাম বা ও যদি চোখে দেখতো তা আমি বিশ্বাস করি যে ও অনেক ভালো কিছু করতে পারতো যেহেতু ওর ভিতরে যে মেধা আছে সেটা আসলে আমরা জানতাম কিন্তু এত বেশি ভালো রেজাল্ট করবে বা এত বেশি ভালো ওর ভিতরে প্রতিভা রয়ে গেছে এটা আসলে আমরা এভাবে আগে বুঝতে পারি নাই এমন একজন অদম্য মেধাবী শিক্ষার্থী পেয়ে গর্বিত স্কুল শিক্ষকরাও তারা জানান ঐতির পড়ালেখার পথটা আর দশটা শিক্ষার্থীর মতো না পড়া আয়ত্তে আনার জন্য একজন এবং পরীক্ষার খাতায় লেখার জন্য আরেকজনের সাহায্য লেগেছে তার তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল যে সে শুনলেই সে মনে রেখে অনেক কিছু লেখা বলা এবং সুন্দর কবিতা আবৃত্তি করতে উপজেলা পর্যায়ে সে অনেকবার গেছে তো আমরা তাকে সহযোগিতা করেছি আজকে যে রেজাল্ট করেছে ফোর পয়েন্ট পে এই দৃষ্টি প্রতিবন্ধী আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত আশা করি আগামীতে সে অনেক ভালো করবে এদিকে দৃষ্টিহীন ঐতিরায়ের এমন প্রতিভা দেখে বিস্মিত হয়েছেন মংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাদ মেধাবী ঐতির চোখের চিকিৎসা এবং ভবিষ্যতে নিয়মিত পড়াশোনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ঐশিরায় চিকিৎসা ব্যবস্থাটা করা ও ওর কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি আর দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করবো ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য আর সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমস্যে অফিসার আছে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করবো যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ অভাবের সংসারে মেধাবী মেয়েকে উচ্চশিক্ষিত করতে সরকারি সহায়তা কামনা করেন ঐতির বাবা পড়াশোনা শেষ করে সরকারি চাকরি এবং আবৃত্তির শিক্ষক হতে চান এই অদম্য মেধাবী বাংলা ভিশন নিউজ ডেস্ক